কয়েকজন আমার সঙ্গে নিশ্চয় ওনারা একটু আনইজি ফিল করছিলেন, বললাম আমার সঙ্গে চলুন, আমার গাড়িতে চলুন, ফ্রি কান্ট্রি, এখানে আমাদের মানিক শাহ সরকারের সময় কোনো, আমি লাস্ট টাইমে বলেছিলাম না ক্রীড়া আঙ্গনে না সাংস্কৃতিক আঙ্গনে কোনোখানেই কোনো ডিস্টার্বিং এলিমেন্টের জায়গা নেই। আর আমরা তো ইগো ট্রিপে বের হইনি, আমরা একটা ডেমোক্রেটিক ওয়েতে আমরা সবাই, আমি ক্রীড়াপ্রেমী, এটা নতুন করে কাউকে পরিচয় দিতে হবে না। তো যেমন অন্য যে ক্রীড়া অ্যাসোসিয়েশনগুলো থাকে, সে আপনি হকি অ্যাসোসিয়েশন বলুন, বডি বিল্ডিং অ্যাসোসিয়েশন বলুন, তার মতোই একটা ক্রিকেট অ্যাসোসিয়েশন। তো আমি ছোটোবেলা থেকেই ক্রিকেট খেলেছি, অনেকেই জানেন, দেখেছেন, ক্রিকেটের প্রতি একটা সবসময় একটা আমার ভেতর থেকে একটা টান ছিল, আর ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকারও ইচ্ছে আপনারা জানেন আগে থেকেই। তো একটা সুযোগ এসছে, নির্বাচন হচ্ছে ডেমোক্রেটিক ওয়েতে, আমিও একটা সাধারণ নাগরিকের মতো এসেছি, আমিও আমার নমিনেশন উঠিয়েছি, নমিনেশন জমা দিয়েছি, আজকে আমার ভোট দিতে এসেছি, এবং সবাই যেন ভালোভাবে ভোট দিয়ে একটা নর্মাল কোর্সে যেভাবে অ্যাসোসিয়েশনগুলো তৈরি হয় সেইভাবে হয় হোক, সেটাই চাই। আই এম পার্ট অফ দ্য কমন পিপল অনলি, আমার পেছনে কোনো ওয়েট আমি নিয়ে আসিনি, বা ভোটারদের আমার নিজের ওয়েটও থ্রো করে বেড়াইনি যে ভোট দিতে হবে ভোট দিতে হবে। নর্মাল ক্যাজুয়াল থিং, আমরা ক্রীড়াপ্রেমী হিসাবে আমি ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে চেয়েছি। আচ্ছা, আপনি বলছেন মানিক শাহ সরকার যেহেতু মানে এইরকম কোনো সমস্যা হয় না, কিন্তু দেখা গেছে যে জেনারেল সেক্রেটারি মানে সেক্রেটারি আর এক দুইটা প্রতিনিধি দিন হয়েছে, এর কোনো ধরনের প্রার্থী কি ক্যান্ডিডেট ছিল না? না, আমি বললাম যে আমি আমার ব্যক্তিগত ওয়েট থ্রো, মানে আই হ্যাভ বিন থ্রোন অ্যারাউন্ড মাই ওয়েট, আমি আমার নিজের ওয়েট, আমার ব্যাকগ্রাউন্ড যাই থাকুক, আমি সেটা দিয়ে কাউকে প্রভাবিত করতে চাইনি। ইট শুড বি লাইক দিস ওনলি, আজকে আমি এখানে আছি, ভবিষ্যতে আপনাদের আশীর্বাদ থাকলে, ভগবানের আশীর্বাদ থাকলে হয়তো বড় অফিস অ্যাকোয়ারও করতে পারি। না, আমার তো দ্যাট ডাজন্ট মিন আমরা ইনফ্লুয়েন্স করে বেড়াবো। আমার থেকে বিশেষ কিছু মানে এমন ধরনের কথাগুলো পাবেন না যেটা থেকে ভুল বার্তা যায় সমাজের কাছে। এভাবেই হওয়া উচিত, এভাবে হওয়া উচিত হচ্ছে ওদের। দেখুন, এট দ্য এন্ড অফ দ্য ডে সবাই ভোট দিতে পারছে, সেটাই বড় কথা। আর ডেমোক্রেটিক প্রসেস, যিনি জিতবেন, এখানে শুনেছি আরো আমার আরেকজন যিনি আছেন প্রেসিডেন্টের ইয়েতে, উনি আমার মনে হয় উনি হয়তো ক্রিকেট ভালো বোঝেন, ডাইনামিক হবেন, ইয়াং কিনা আমি জানি না, ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার পরিচয় নেই, নিশ্চয়ই ডাইনামিক, হয়তো ভালো রিচও আছে, না হলে হঠাৎ করে চাকরি জীবন থেকে হঠাৎ করে খেলাধুলায় কিভাবে আসছে। নির্বাচন বেসিক্যালি নির্বাচন হচ্ছে করাপশনের এগেনস্টে আমরা দাঁড়িয়েছিলাম ঐক্যবদ্ধভাবে, যারা বিগত দিন কমিটিতে ছিল, আপনারা দেখেছেন এর আগের নির্বাচন 22 সালে যে নির্বাচন হয়েছিল, সে নির্বাচনে মানি এবং মাসুল পাওয়ার ব্যবহার করে ওরা অস্বচ্ছভাবে কমিটিতে প্রবেশ করলো, এবং যে ইনভেস্টমেন্ট করেছিল নির্বাচনে, এই ইনভেস্টমেন্ট করার পিছনে একটাই লক্ষ্য ছিল যে টিসিএ থেকে কী করে দুর্নীতি করা যায়, কী করে কোটি কোটি টাকা নয়ছয় করা যায়। এর এগেনস্টে আমরা সপক্ষবদ্ধভাবে দাঁড়িয়েছি, আগরতলা শহরের 14টার মধ্যে 13টা ক্লাব আমরা ঐক্যবদ্ধ, এবং সাব ডিভিশনের লেভেলে আমরা 11টা সাব ডিভিশন আমরা একসাথে লড়াই শুরু করেছিলাম। আজকে আমাদের সবাই মিলে আমরা একটা জানান দিতে চাই সারা ত্রিপুরা রাজ্যের যারা ক্রিকেট প্রেমী, ক্রিকেটকে ভালোবাসেন, সবার কাছে বলতে চাই যে দুর্নীতির বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম, আমাদের আজকে কোর্টের নির্দেশে ইলেকশন হয়েছে, কোর্টের কাছে আমরা দাবি তুলেছিলাম এই এই করাপশন হয়েছে, এবং কোর্ট আমাদের এই করাপশনের সত্যতা যাচাই করেছে, যাচাই করে সিট এদের বিরুদ্ধে এফআইআর করেছে, এরা এখন পলাতক আসামি,
এবং আমরা চাই আগামী দিন অতি সত্বর যেন পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে, এটা আমাদের দাবি থাকবে। এবং আমরা আগামী দিন ক্রিকেটকে একটা অন্য গণ্ডিতে নিয়ে যাব এবং স্বচ্ছতার সাথে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন চলবে, এটা আমরা ত্রিপুরা রাজ্যের সবার কাছে আমরা জানাবো। থ্যাংক ইউ।